গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমি মোটামুটি ভালোই আছি। হাজব্যান্ড অফিসে চলে গেছে, ছেলে স্কুলে, এই সরি ছেলে কলেজে চলে গেছে। স্কুল বলে বলে আমার একটা অভ্যাস হয়ে গেছে না, স্কুলই বলে ফেলছি। সবাই দুদিন হলো কলেজ যাচ্ছে, তো কলেজে চলে গেছে। তো আমি ভাবলাম চলো তোমাদের সাথে আজকে একটা খুব সুন্দর ভিডিও শেয়ার করি। দেখো আমরা মেয়েরা প্রত্যেকেই নিজেদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে ভীষণই ভালোবাসি। কম বেশি যে যেরকম সময় পায় সে সেভাবেই গোছায়। তো আমিও গুছিয়ে রাখি, আমার একটা ঘর হলেও কী হবে। কিন্তু এই শীতকালে না গুছানোটা একটু অন্য ধরনের হয়, শীতকালে সব কিছুই একটু অন্য ধরনের, তো গুছানোটা অন্য ধরনের। মানে ঘরে যেমন ফুলদানি রেখে সুন্দর সুন্দর বেড কভার পেতে, খাট বিছানা পরিষ্কার করে, ঘরে আসবাবপত্র পরিষ্কার করে মানুষ ঘরদোর সুন্দর রাখে, তো আমিও সেভাবেই করার চেষ্টা করি। তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস করি, সেটা কী বলো তো, প্রত্যেকটা ঘরে যে যে ঘরটা যে কারণের জন্য ইউজ করে, তো সেই ঘরে প্রয়োজনীয় দৈনন্দিন কিছু জিনিস থেকেই থাকে। তো সেইগুলোকে যদি হাতের সামনে সুন্দর করে অর্গানাইজ করে রাখা যায়, তাহলে কিন্তু মানে শুধু ঘর গোছানোটা একদম পারফেক্ট হয়, আমার সেটা মনে হয়। যেমন শোবার ঘরে যে যে জিনিসগুলো দরকার হয়, বসার ঘরে যে যে জিনিসগুলো দরকার হয়, বাথরুমে যে যে জিনিসগুলো দরকার হয়, তো শোবার ঘর গোছানো তোমাদের আমি অনেকবার দেখিয়েছি। আর শীতকালে শোবার ঘরের ড্রেসিং টেবিলে অনেক কিছুই থাকে, আমার ক্রিম এটা সেটা ওটা প্রচুর দরকার হয়, কারণ আমার খুব ড্রাই স্কিন, তো সেই কারণে আমার জন্যই বেশি থাকে। আমার হাজব্যান্ড ছেলে সেভাবে কিছু ইউজ করে না। তো আজকে তোমাদের সঙ্গে চলো দেখাই আমি আমার বাথরুমে কী কী জিনিস রাখি শীতকালে, এক্সট্রা জিনিস যেগুলো গরমকালে থাকে না। তো এই কিছুদিন হলোই রেখেছি, তাই জন্য ভাবলাম চলো তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করি। তার সঙ্গে সঙ্গে তোমাদের এটাও বলে রাখি, আমার বাথরুম কিন্তু একদম ঝাঁ চকচকে মার্বেল করা বাথরুম একেবারেই নয়, একদম সাদা মাটা নর্মাল বাথরুম, যেটুকু না থাকলেই বাথরুমে নয়, তো সেইটুকুই আমার বাথরুমের মধ্যে আছে। কোনো সৌন্দর্য সেভাবে নেই, সেই জন্য বাথরুমটা অত বেশি ঘুরে ঘুরে তোমাদের দেখাবো না, শুধু দেখাবো বাথরুমের তাকে আমি কী কী জিনিস রাখি। আর তোমরা যদি এই জিনিসগুলো তোমাদের নিজেদের বাথরুমে রেখে থাকো তাহলে অবশ্যই করে কমেন্টে জানিও। তো চলো তোমাদের আগে বাথরুমে নিয়ে যাই, আজকে বাথরুম দিয়েই আমার ভিডিওটা শুরু হচ্ছে। তো চলো আমি এসে পড়েছি আমাদের বাথরুমে। এবার দেখো বাথরুমে তোমাদের দেখিয়ে দিই, তাকটা দেখতে পাচ্ছ, এই দেখো ক্লোজলি তোমাদের দেখিয়ে দিই। এগুলো বাথরুমে তোমার তাক, তাকের তলায় তোমার সিক মিক দেখতে পাচ্ছ। তোমাদের আমি আগেই বলেছি যে সেরকম ঝাঁচকচকে বাথরুম আমার নয়, তো যেরকম বাথরুম সেটা আমি তোমাদের দেখাবো। এবার আমি ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি, এই দেখো এই হলো বাথরুমের আমার তাকের লুক। আচ্ছা প্রথমে যেটা হচ্ছে সেটা হলো একটা মগ থাকে, মগটা আমি একটু সরিয়ে দিলাম এখানে, হ্যাঙ্গারে মগটা আমি রেখে দিলাম। আচ্ছা এখানে আমি জামা কেচেছি, জামাটা ঝোলানো রয়েছে, এখানে একটা হ্যাঙ্গার রয়েছে, আর এই রয়েছে আমাদের বাথরুমের শাওয়ার, এই কল, বাথরুমের মধ্যে বালতি মগ তো থাকবেই, সেগুলো রয়েছে। এইবার দেখাই তোমাদের কি আছে। দেখো এখানে প্রথমে একটা ট্রে আছে, ট্রের মধ্যে কি আছে এই দেখো, ট্রের মধ্যে এখানে একটা শ্যাম্পুর পাতা ইউজ হয়েছিল, সেটা পরেই রয়েছে, ফেলা হয়নি, আজকে ফেলে দিলাম, তোমাদের ভাগ্যিস দেখাতে গেলাম তাই জন্য। এই দেখো এই রয়েছে আমাদের সাবান, এটা হলো গ্লিসারিন সাবান, বাথিং সোপ, গায়ে মেখে চান করি আমরা, জেল ফেল অত ইউজ করি না, আর শীতকালে চেসমি গ্লিসারিন সাবান, এটা আমার ভীষণ ভালো লাগে, এই গন্ধটা খুব সুন্দর লাগে। তো সাবানদানিটা এখানে রয়েছে, আর রয়েছে আমার এখানে একটা ওশিয়ার পাপায়া ক্লিন ফেস ওয়াশ, আমি ফেস ওয়াশ দুটো ইউজ করি, আর একটা রয়েছে এখানে জয়ের নিম ফেস ওয়াশ, এটা ভালোই, খারাপ নয়, এইটাও শীতকালের জন্য ভীষণই পারফেক্ট, আর এটাও খুবই ভালো আমার যেহেতু পিম্পলস আছে। আর এখানে একটা দেখো ছোট্ট বাথিং যে শাওয়ার জেল আছে, জেলটা আমি গায়ে সেভাবে অতটা ইউজ করি না, এটা আমি বেসিক্যালি কী করি জানো তো, তোমরা শুনলে হয়তো হাসবে, আমি এটা জালির মধ্যে নিয়ে আমি পায়ের গোড়ালি ঘষি, আর গোড়ালি ঘষার জন্য রয়েছে এই দেখো একটা গোড়ালি ঘষা, আচ্ছা এটা রেখে দিলাম। এইবার যেটা দেখো শীতকালের, শীতকালে যেটুকু মানে রাখতে হয় এটা কিন্তু গরমকালে থাকে না, শীতকালে হলো আমার একটা বডি লোশন, আমার খুবই ড্রাই স্কিন তাই জন্য একটা ডিপ ময়শ্চারাইজার দরকার, আর ভেসলিনের ময়শ্চারাইজারটা আমার ভীষণ কাজে লাগে তাই জন্য রাখি। আর রাখি এখানে একটা র গ্লিসারিন, এটাও আমি বডিতে ইউজ করি, এটা একদম র আছে দেখো, তো এটাকে একটু জল মিশিয়ে মিশিয়ে ইউজ করি, আদারওয়াইজ র গ্লিসারিনটা না গায়ে অতটা ইউজ করা যায় না তাই জন্য। এখানে রেখেছি আমি একটা কাপড় কাচার সাবান, এটা হলো কি যখন বাথরুম মানে বাইরে এমনি আমি জামা কাপড় ভেজাই, কিন্তু যখন আমি বাথরুমে ঢুকি হয়তো কোনো কিছু ভেজানো হয়নি তখন এই সাবানটা ইউজ করি। আচ্ছা এইবার তোমাদের দেখিয়ে দিই এটা সরাই, এগুলো গেল শীতকালের। শীতকালে আমি যে কন্ডিশনারটা ইউজ করি এটা হলো শ্যাম্পু লরিয়ালের একটা, আর এটা হলো একটা কন্ডিশনার, এটা হলো লরিয়ালের, আর পিছন দিকে দেখতে পাচ্ছ দাঁড়াও দেখাই তোমাদের,
এই রয়েছে শীতকালীন হেড এন্ড শোল্ডার শ্যাম্পু, যেটা আমার ছেলে আমার হাজব্যান্ড খুবই ইউজ করে, কারণ ওদের প্রচুর ড্যান্ড্রাফ আছে। আমি মাঝে সাঝে ইউজ করি আমার ড্যান্ড্রাফ অতটা বেশি নেই। তো চলো আবার গুছিয়ে সুন্দর করে রেখে দিই। এই দুটো জিনিস আমার খুব প্রয়োজন লাগে, খুব। তো এইগুলো হাতের কাছে রাখাটা আমি খুবই পছন্দ করি বাথরুমের মধ্যে, তো বাথরুমের তাকে আমার এই জিনিসগুলো থাকে। তো চলো বাথরুমের তাকে আমি কি কি রাখি শীতকালে, বিশেষ করে শীতকালের জন্য কি কি রাখি, গরমকালে কিন্তু এত কিছু থাকে না। ঘরে চলে এসেছি, বাথরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে অতক্ষণ কথা বলা যায় না, তাই জন্য বেরিয়ে এলাম। তো শীতকালের জন্য আমি বিশেষ করে এই জিনিসগুলো রাখি, আর গরমকালের জন্য আবার অন্য ধরনের সেট আপ। তো আমি এইরকম ধরনের জিনিসগুলো হাতের কাছে রাখতে খুব পছন্দ করি, যাতে আমি বাথরুমে ঢুকে গেলাম তখন মনে হলো যে আমার এই জিনিসটা ইউজ করার ছিল, আবার ঘর থেকে কাউকে ডাকো, ঘরে হয়তো কেউ রইলো না, তখন আমি কী করে পাবো। তো সেই কারণে আমি বাথরুমে আমার জন্য, বিশেষত আমার জন্যে আমি এই জিনিসগুলো গুছিয়ে রাখি। তোমাদের যদি মনে হয় যে তোমরা এইভাবে গুছিয়ে রাখবে বা তোমরা এভাবে রাখো, তাহলে অবশ্যই করে আমাকে জানাতে পারো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই করে জানিও, আর আমার পাশে বন্ধু হয়ে থাকতে একদম ভুলো না। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা।